সঙ্গীত এনে ঢাক বাজিয়ে রাস্তার মাঝে শ্রদ্ধানুষ্ঠান। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা সংস্কার না হওয়ায় এমনই অভিনব প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করল কোচবিহার জেলা বেসরকারি যাত্রী পরিবহন সংগঠনের সদস্যরা। এদিন পূর্ত দপ্তরে শ্রদ্ধানুষ্ঠান করে প্রতিবাদ জানানো হয়। জানা গিয়েছে কোচবিহার জেলার মাথাভাঙা শীতলকুচিগামী 18 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। রাস্তা সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। এই কারণে বুধবার মাথাভাঙা শীতলকুচির ধরলা সেতুর মাঝখানে পূর্ত দপ্তরে শ্রদ্ধানুষ্ঠান করে প্রতিবাদ জানানো হয়। পুরোহিত এনে ঢাক বাজিয়ে শ্রদ্ধানুষ্ঠান করেন তারা। পাশাপাশি নিমন্ত্রিতদের জন্য দই চিরা খাবারের ব্যবস্থাও করা হয়। সংগঠনের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে বেহাল রয়েছে এই রাস্তাটি। মাথাভাঙা থেকে শীতলকুচি যেতে প্রতিদিন সমস্যার মুখে পড়তে হয়। রাস্তার কাজের বেশ কয়েকবার টেন্ডার হওয়ার পরেও রাস্তা হচ্ছে না, তাই আজকের এই প্রতিবাদ কর্মসূচি। গত 6-7 বছর ধরে এই শীতলকুচি সড়ক অর্থাৎ মাথাভাঙা পঞ্চানার মোড় থেকে শীতলকুচি পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক বেহাল। তার সঙ্গে এই যে উপেন্দ্র সেতু, যে সেতুতে আমরা দাঁড়িয়ে আছি, এই সেতুটাও বেহাল বলে ঘোষণা হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই সেতু এবং বিশেষ করে এই সড়ক অবস্থা যে এত করুণ অবস্থা, প্রতিনিয়ত পরিবহন শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমনি শ্রমিকদের নুন আনতে পান্তা ফুরায়, তারা কিস্তির টাকা দিতে পারতেছে না। পরিবার পরিবহন যে গাড়ি অটো থেকে শুরু করে বিভিন্ন পরিবহন, সে মেনটেন্সের খরচে তারা জোগাড় করতে পারছে না। এরকম একটা অবস্থার মধ্য দিয়ে সড়কের যে বেহাল অবস্থা, প্রতিদিন গাড়ি পাল্টি খাচ্ছে, প্রতিদিন গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে, নষ্ট হচ্ছে, যাত্রীরা আক্রান্ত হচ্ছে, এমন একটা অবস্থার মধ্য দিয়ে আমরা বারবার আন্দোলন করলাম। এর আগে দুবার অবরোধ করেছি, সেই অবরোধের পরিপ্রেক্ষিতে তারা টেন্ডার করেছে এবং এর আগেও দুবার টেন্ডার হয়, সেই টেন্ডার বাতিল হয়ে গিয়েছে। এই তৃতীয়বারের টেন্ডার, সেই টেন্ডার পাস্ট হয়েছে। কুচবিহারে কোনো একজন এজেন্সি সেই টেন্ডারে বরাত পেয়েছে, সেই টেন্ডারে বরাত পেয়েছে। বরাত পাওয়ার পরে ফিনান্সিয়াল বিড থেকে সব কিছু হয়ে গেছে, অথচ দীর্ঘ 6-1.5 মাস ধরে সেই টেন্ডারের বিষয়ে যে ওয়ার্ক অর্ডার দিলে যে কাজ শুরু হবে, ওয়ার্ক অর্ডার যতক্ষণ না দেয়নি ততক্ষণ পর্যন্ত কিন্তু এজেন্সি কাজ শুরু করতে পারবে না। এখানে পরিকল্পিতভাবে ওয়ার্ক অর্ডার না দিয়ে দিনের পর দিন একটা টালবাহনার মধ্য দিয়ে দপ্তর এই গুরু দায়িত্বকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। সামনে বর্ষা মরশুম এগিয়ে আসছে, বর্ষা মরশুম এগিয়ে আসলে কিন্তু আর কাজ হবে না, তখন বর্ষার অজুহাত দিয়ে তখন কিন্তু এই টেন্ডার হয়তো আবার বাতিল হয়ে যাবে। আমরা এই তুকলকি সিদ্ধান্ত, পিডব্লিউডি এবং পূর্ত দপ্তরের তুকলকি সিদ্ধান্তের বিরুদ্ধে, তারা যে ঘুমিয়ে আছে, জনগণের প্রতি যে তাদের দায়বদ্ধতা নেই, তারা ঘুমিয়ে পড়েছে, এরম একটা অবস্থার মধ্য দিয়ে আমাদের মনে হলো যে তারা মানুষের মধ্যে নেই, তারা ইহ জগতে নেই, যার জন্য তাদের আমরা প্রতীকী এই শ্রাদ্ধ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের আমরা ঘুম ভাঙিয়ে দিতে চাই, তাদের স্মরণ করিয়ে দিতে চাই। এই ব্রিজ এবং এই সড়কের পুনর্নির্মাণের কাজ অতি দ্রুত চালু যদি না হয় তাহলে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন আমরা শুরু করব। এটাই জন্যই আজকে এই প্রতীকী আমাদের শ্রাদ্ধ অনুষ্ঠান। কোচবিহার জেলা বেসরকারি যাত্রী পরিবহন মোটর কর্মী ইউনিয়ন, মানুষের দাবি নিয়ে আমরা এই আন্দোলনে নেমেছি। শীতলকুচি থেকে সিতাই পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ হয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত সুদীর্ঘ রাস্তা তৈরি করেছেন, তার জন্য ধন্যবাদ জানাই। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক, গত 2021 সালে এই এলাকায় পালাবদল কুচবিহার জেলা সাংসদ এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং এই শীতলকুচি বিধানসভা কেন্দ্রে যে বিধায়ক যিনি আছেন বরেণচন্দ্র বর্মন, তার কোনো সদর্থক পদক্ষেপ না দেখার জন্যই আজকে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাফার করছে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুঃখ এবং কষ্ট এবং যন্ত্রণা, শত যন্ত্রণা নিয়ে মানুষের দাবি নিয়ে আজকে আমরা এই রাস্তায় নেমেছি। এর আগে তো তারা দুদিনে এসে এখানে কথা দিয়ে গেছেন,
খুব দ্রুত কাজ শুরু হবে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা এখানে এলাকার দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আছেন তিনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন তার কোনো প্রতিক্রিয়া আমরা আজ পর্যন্ত পাইনি তার কোনো সদর্থক পদক্ষেপ আমরা আজ পর্যন্ত এই সড়ক এবং ব্রিজ নিয়ে কোনো রকম পাইনি এটা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক।